আজ আমরা সকলে সমবেত হয়েছি দুর্গা নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&D-তে। বর্ধমানে কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে বর্ধমান কার্নিভাল। আমরা এসে উপস্থিত হয়েছি বর্ধমানের প্রাণকেন্দ্র বিশি রোডের একটি প্রান্তে, সামনে দেখতে পাচ্ছ কার্জন গেট, কার্জন গেটের কাছে। এই কার্নিভাল হবে বরনীরপুর মোড় থেকে বিরাটা হয়ে কার্জন গেট ধরে বর্ধমান মিউনিসিপ্যালিটির কাছে গিয়ে শেষ হবে। 27টি পুজো কমিটি এখানে অংশগ্রহণ করছে এবং প্রত্যেকের কাছে থাকবে 5টি করে গাড়ি। তো কেমন উন্মাদনা হচ্ছে বর্ধমানে, চলো তোমাকে নিয়ে দেখি বর্ধমান কার্নিভাল। কার্জন গেটের নিচে আমরা রয়েছি, দেখতে পাচ্ছ কেমন ভিড়, প্রচুর মানুষ এসছেন। কার্জন গেটের মুখটা আপনি রয়েছে মঞ্চ, আর কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হতে চলেছে কার্নিভালে। এর মধ্যে ভিড়টা দেখো খালি আমার চারধারে, দেখেছো কত মানুষ এসছে এখানে বর্ধমানের কার্নিভাল দেখার জন্য। রয়েছেন স্বাগত জানাতে বর্ধমানে এই নিয়ে দ্বিতীয়বার দুর্গা পূজা কার্নিভাল, এবারে 2023-এ এই নিয়ে আমরা বর্ধমান দর্শনের মাননীয় বিধায়ক শ্রী কমল দাসের আন্তরিক আয়োজনে পূর্ব বর্ধমান জেলা প্রশাসক, পুলিশ প্রশাসক, জেলা প্রশাসন এবং বর্ধমান পৌরসভার আন্তরিক ব্যবস্থাপনায় সমগ্র বর্ধমান দর্শকের সঙ্গে নিয়ে আধুনিক বাংলা গায়ক বা লোকগীতি সব ধরনের সঙ্গীতে তার সহজী যাতায়াত, রাজ্যের কোনায় কোনায় তার শিবির উঠেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত তাই একটুখানি বিশ্রাম বসে নিয়ে।
Thank you.
Thank you.
সেবক সঙ্গে চলচ্চিত্রের দুই সুপারস্টার এখানে বসে রয়েছেন খরাজ মুখার্জি এবং কৌশিক গগৈ।